প্রথম দশটা যে অঙ্ক আমরা সিলেক্ট করেছি বারবার যে অঙ্কগুলো পরীক্ষা আসে এরকম অঙ্কের মধ্যে তো সেই অঙ্কগুলো আমরা দেখে আসি নম্বর যে এক অঙ্কটা রয়েছে অঙ্কটাতে বলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত সম্ভাব্য চারটা উত্তর কিন্তু এখানে দেয়া রয়েছে তো আমরা যদি অঙ্কটা করতে যাই ডিটেলস ম্যাথডে তাহলে আমাদের কি লিখতে হবে দেওয়া আছে লিখে এ প্লাস বি এর মান সেভেন লিখতে হবে তাহলে আমরা সেভাবেই একটি সলিউশন করার চেষ্টা করি তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল হলো সেভেন এবং এই যে এ বি এর মান টেন দেওয়া আছে তাহলে টু দেওয়া আছে আর মান বের করতে হবে কিসের বলেন তো দেখি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা সুতরাং দিয়ে এখানে লিখবো এ মাইনাস বি তার উপর কি দিব আমরা হোল স্কোয়ার দিব তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি কি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তাহলে এ প্লাস এর মান কত সেভেন তার মানে সাতের উপর স্কয়ার ফুলে কত হয় বলেন তো দেখি উনপঞ্চাশ আমি একটা লাইন কমায় দিলাম আর ফোর এ বি এ বি এর মান দশ চার দশে কত চল্লিশ তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো উনপঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে থাকে নয় তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত হচ্ছে আমাদের প্লাস বা নয় হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এরপরে আমরা পরের অংশে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু থার্টি ওয়ান যদি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ারের মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে আমরা কি করবো আমরা শুরুতে এই অঙ্কের ক্ষেত্রেও লিখবো আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে নাইন আর কি দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা ইকুয়াল কত দেওয়া আছে বলেন তো দেখি থার্টি ওয়ান এটা দেওয়া রয়েছে তাহলে আমরা যদি এবার এ স্কোয়ার বিএ স্কয়ার সে এর মান বের করতে চাই তাহলে আমরা এখানে লিখবো এ স্কয়ার প্লাস বিএ স্কয়ার প্লাস শে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হোয়াট অর্থাৎ এই জিনিসটার মান আমাদের কাছে হচ্ছে বে মানে বের করে চাচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট তো আমরা সরাসরি এটার কোনো সূত্র জানি না আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এই সূত্রটা আমরা লিখতে পারি তাহলে এ প্লাস বি এর মান তো নাইন দেওয়া আছে তার মানে নয়ের উপর স্কোয়ার মানে কত এটা হচ্ছে এটার মান যেহেতু বের করতে বলেছে তাই আমরা যা আছে তাই ঠিক রাখবো বলেন তো দেখি থার্টি ওয়ান তাহলে একত্রিশ দুগুনো কত হবে বাষট্টি তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এই যে জিনিসটা এই জিনিসটা আমরা সরাসরি এখানে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এই বাষট্টি যদি এই দিকে আসে মাইনেস হয়ে যায় একাশি থেকে বাষট্টি যদি আমরা বাদ দেই তাহলে ষাট একষট্টি যদি হয় তাহলে হতো বিশ তার মানে হবে হচ্ছে উনিশ তার মানে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটাই এই ক্ষেত্রে রাইট ওকে তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে তো এরপর যে একটু বলি চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বল হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এই ধরনের অঙ্ক কিন্তু হরহামেশাই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা লিখব দেওয়া আছে থেকে কি দেওয়া আছে বলেন তো ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স এটা দেওয়া আছে বল হচ্ছে এর সাথে কত যোগ করলে অর্থাৎ এই জিনিসটার সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে আচ্ছা কোন পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই আপনারা চেনেন যেমন ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি কারণ ষোলো কে যায় পরে উনপঞ্চাশ একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা ঊনপঞ্চাশকে সাতের উপর স্কোয়ার এভাবে লেখা যায় এটাতে গেল সংখ্যা পূর্ণবর্গ কিন্তু কোনো রাশি পূর্ণবর্গ হয় এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলে হলে অথবা A माइनस बी होल এই আদলে হলে কোন রাশি কি হয় পূর্ণবর্গ হয় তার মানে দেখেন এই মাইনাস বি হোল স্কোয়ার মানে এ বি দুইটা আছে এখানে যেমন সাত দুইটা চার দুইটা ঠিক একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই জন্য এগুলোকে বলা হয় রাশির পূর্ণবর্গ আর এগুলো হচ্ছে সংখ্যার পূর্ণবর্গ তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের আদলে যদি আমি সাজাতে পারি তাহলেই বলতে পারবো পূর্ণবর্গ হবে

এইটা গুণ করলে বিশেক্স হবে নিঃসন্দেহে পাঁচ বসালে পাঁচ দুগুনো দশ দশ দুগুনো বিশেক্স হবে আর প্লাস পাঁচ তার উপর আমরা হোল স্কোয়ার এভাবে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ হয়ে যাচ্ছে বিষয়টা তার মানে এখন কিন্তু আমরা এই লাইনটাকে লিখতে পারি টু এক্স মাইনাস ফাইভ তার উপর হোল স্কোয়ার তার মানে এটা কি হয়ে যাচ্ছে পূর্ণবর্গ হয়ে যাচ্ছে কিন্তু আমরা একটু অন্য কালার দিয়ে এখানে একটু বিবেচনা করি তাহলে খেয়াল করে দেখেন টু এক্স স্কোয়ার টু এক্স তার উপর হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার এটা আগে থেকেই আছে ঠিক আছে দুই দুগুনো চার এবং চার পাঁচে কুড়ি এক্স এটাও ঠিক আছে কিন্তু এই যে প্লাস কত হয়েছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ এই জিনিসটা তো অঙ্কে ছিল না তাই না এই জিনিসটা আমরা কি করেছি অঙ্কে যোগ করেছি তাহলে কত যোগ করলে পঁচিশ যোগ করলে তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ এইভাবে কিন্তু বুঝে অঙ্ক করতে হবে এরকম অঙ্ক যদি আরো আসে আপনাদের পরীক্ষায় তখন কিন্তু আপনারা করতে পারবেন নচেত মুখস্থ করলে কখনোই আপনারা এই ধরনের অঙ্ক কিন্তু করতে দেখেন বলা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট হলে এক্স ওয়াই এর মান কত অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই বলতে বোঝায় কিন্তু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এদের মধ্যে গুণ সম্পর্ক রয়েছে এই জন্য মান জানতে যাচ্ছে তো মনে রাখবেন আমরা শর্টকাট মেথডে মানে একেবারে সুপার শর্টকাট মেথডে এই অঙ্কগুলো যদি করতে চাই তাহলে আমরা করতে পারি কি যদি দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে তাহলে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান অনায়াসে বের করে ফেলতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্স এর মান পাবো আর এই দুটো সংখ্যা বিয়োগ করে দিয়ে ভাগ করলে মান পাবো তাহলে দুই বারো আর আট যোগ করলে বিশ বিশ কে দিয়ে ভাগ করলে দশ যেটা মান থেকে বাদ আট চার চার কে দুই দিয়ে ভাগ করলে দুই যেটা ওয়াই এর মান নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন এখন এক্স ইন্টু ওয়াই এক্স এর মান হচ্ছে দশ ইন্টু ওয়াইর মান হচ্ছে টু তাহলে দশ দুগুণ কত হবে বিশ তার মানে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি বা বিশ খেয়াল করে দেখেন এখন আসেন আমরা ডিটেলস মেথডে যদি এই ধরনের অঙ্ক করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি বলেন তো দেখি আমরা শুরুতে দেওয়া 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 আছে 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 কি অঙ্কটাতে এবং এইট এখন মান বের করতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট এই তিনটা জিনিস কিন্তু অঙ্কের মধ্যেই দেওয়া আছে এখন যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এক্স ওয়াই এর যদি আমরা সূত্র বসাই তাহলে আমরা সূত্র কিভাবে বসাবো এর সূত্র তার মানে এক্স প্লাস ওয়াই ভাগ টু তারপর আমরা হোল স্কোয়ার দিলাম x y মাইনাস ভাগ টু তার উপর আমরা কি করব হোল স্কোয়ার দিব এটা হল এ বি এর সূত্র এ এর জায়গায় এক্স আছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত মান হচ্ছে বারো তাহলে বারো ভাগ দুই তার উপর হোল স্কোয়ার হল মাইনাস এক্স মাইনাস মান আছে এইট তার মানে এইট ভাগ টু তারপর কি হবে হোল স্কোয়ার তাহলে বারো কে দুই দে ভাগ করলে ছয় ছয়ের উপর মানে কত ছত্রিশ মাইনাস আটকে দুই দে ভাগ করলে চার চারের উপর মানে কত চার চারে ষোলো তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে আমাদের বিশ বা টোয়েন্টি তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি দেখেন এটা হচ্ছে ডিটেলস মেথড আর এটা কি করলাম একটু আগে শর্টকাট মেথড ঠিক এইভাবেই অঙ্কগুলো আপনাদের কিন্তু সলিউশন করতে হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এই পর্যায়ে আমি একটু বলি যারা আমার কাছে অনলাইনে ম্যাথ শিখতে চান একেবারে জিরো থেকে শুরু করে একেবারে প্রো লেভেল অবধি তারা অবশ্যই অবশ্যই একটা কোর্সে জয়েন করবেন জয়েন করার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা এই পাঁচশো দশ টাকাতে আপনারা পুরো পঞ্চাশটা লাইভ ক্লাস পাবেন পাশাপাশি সেই ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় থাকবে এবং মোট টোয়েন্টি ফাইভ প্লাস আপনারা পেয়ে যাবেন একেবারেই বিনামূল্যে এই কোর্সের অধীনে ঠিক আছে যারা জয়েন করতে চান দ্রুত আমার এই নম্বরে যোগাযোগ করেন আমি দুইটা ব্যাচ একটা অলরেডি রানিং করেছি এবং আরেকটা ব্যাচে স্টুডেন্ট আমি ভর্তি করছি ঠিক আছে যারা যোগাযোগ করতে চান খুব দ্রুত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই হোল এর মান কত খুবই সুন্দর একটা অঙ্ক তো অবশ্যই আপনার এই ধরনের অঙ্ক করতে জানেন ঠিক আছে তো আমি তারপরেও আপনাদের একটু করে দিচ্ছি অঙ্কটা তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা আর এক্স ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে বলেন তো দেখি টোয়েন্টি ফোর মান কিসের বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কয়ার এটার মান আমাদের বের করতে বলেছে অর্থাৎ এটা ইকুয়াল টু ফার্স্ট তো অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমরা সরাসরি একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি সেটা কি সেটা হচ্ছে আমরা দিব সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করে দিব তাহলে ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এর মান তো এখানে দেওয়াই আছে কত দেওয়া আছে টু তাহলে টু এর উপর স্কয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে দিয়ে দিলাম আমরা টোয়েন্টি ফোর তাহলে দুই দুগুণ চার প্লাস হচ্ছে চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে চার আর ছিয়ানব্বই যোগ করলে কত হয় হান্ড্রেড তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান হচ্ছে আমাদের হান্ড্রেড তো দেখেন গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন কি বলা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল থ্রি এ বি ইকুয়াল টু ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত দিয়ে অঙ্কটা সলিউশন করব, সেটা কিভাবে আমরা শুরুতেই এজ ইউজুয়াল কি লিখবো দেওয়া আছে a মাইনাস বি টু থ্রি আর এ বি ইকুয়াল টু ফোর এটা দেওয়া আছে আর আমাদের মান কিসের বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট এটার মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি অনুসিদ্ধান্ত জানি a মাইনস বি তারপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এই যে কখন টু এ বি হচ্ছে কখন ফোর এ বি হচ্ছে কখন এ মাইনস বি হোল স্কোয়ার হচ্ছে কখন হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু অনুসিদ্ধান্ত সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনারা করতে পারবেন না তো অনুসিদ্ধান্ত সম্পর্কে স্পেশাল কিছু ক্লাস আমার এই হচ্ছে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ওকে যদি আপনাদের এগুলোতে প্রবলেম থাকে তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি এর মান আছে থ্রি তার মানে আমরা তিন এর উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস টু ইন্টু এ বি এর মান দেওয়া আছে ফোর তাই আমরা ফোর বসাই দিলাম তাহলে তিন ত্রিখা নয় প্লাস চার দুগুণ আট তাহলে আট আর নয় কত হয় সতেরো তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে সেভেন্টিন বা সতেরো মানে গ নম্বর অপশনটা রাইট অপশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এম এর মান কত হলে নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এম এক্স প্লাস রাশিটি একটি পূর্ণবর্গ রাশি বা পূর্ণবর্গ হবে তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমাদের এম এর মান খুঁজে বের করতে বলা হচ্ছে আমরা অঙ্কটা যদি তুলি নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এম এক্স প্লাস হচ্ছে সিক্সটিন তাহলে ইকুয়াল আমরা কি করব এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো যেহেতু পূর্ণ বর্গের কথা বলা হচ্ছে আমি তো বলেছি রাশি পূর্ণ বর্গ হয় এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এটা হলে তাহলে আমরা কি করব এখানে তার উপর হোল দিয়ে মানে এটাকে আমরা এ স্কোয়ার বানালাম মাইনাস দিলাম আর এই সিক্সটিন কে আমরা বি স্কোয়ার কিভাবে বানাতে পারি তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা b স্কোয়ারটা এভাবে বানাতে পারি আমরা এই দিকে দিচ্ছি প্লাস ফোর তারপর স্কোয়ার ওকে তাহলে a স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আমাদের রেডি তো সূত্রে টু ইন্টু এ বলতে থ্রি এক্স ইন্টু বি বলতে ফোর আমরা বসাই দিলাম তাহলে খেয়াল করে দেখেন আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে যে যে এই এর তার মানে কিন্তু হোল স্কোয়ার তার মানে কিন্তু প্লাস স্কোয়ার আর এই যে মাইনাস থেকে শুরু করে এই যে অংশটুকু এই অংশটুকু এর জায়গায় কিন্তু আমাদের এই অংশটুকু হয়েছে তাহলে আমরা একটু খেয়াল করি থ্রি এম এক্স ছিল তাহলে থ্রি এক্স এখানে দেখেন থ্রি আছে এবং এক্স আছে এই যে থ্রি এবং এক্স মিল আছে আমরা বাদ দিলাম এম এর জায়গায় কি এসেছে এই দুই আর এই চার তাহলে চার দুগুণ কত আট তাহলে এম এর জায়গায় আমাদের কত এসেছে এইট এসেছে এই এম মানে এইট এটা যদি হয় তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হয় সেটা কিভাবে হয় খেয়াল করেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এটা ইকুয়াল আমরা কিন্তু লিখতে পারি এভাবে থ্রি এক্স তার উপর হোল স্কোয়ার এটা কিন্তু পূর্ণবর্গ অর্থাৎ এই যে টোটাল রাশিটা আছে এই রাশিটাকে আমরা পূর্ণবর্গ এভাবে বানাতে পারি তো এক্ষেত্রে এম এর জায়গায় আমাদের প্লাস এইট বিবেচনা করলে এই রাশিটা কি হয়ে যাবে পূর্ণবর্গ হয়ে যাবে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে টু এবং এর টোয়েন্টি ফোর দেওয়া আছে মাইনাস মান খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমি যদি লিখি দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু টু এবং টু দেওয়া আছে টোয়েন্টি ফোর আমাকে মান কিসের বের করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ভ্যালু বের করতে বলেছে এটা ইকুয়াল টু হোয়াট তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে চাই তাহলে দেখেন আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা জানি এর সূত্র হচ্ছে মাইনাস বি এর মান দেয়া নেই এ মাইনাস বি এর মান দেওয়া আছে অর্থাৎ এটার মান দেওয়া নাই কিন্তু এটার মান দেওয়া আছে টু আমরা মান বসালাম এখন এ প্লাস বি এর মান যেহেতু অঙ্কে দেয়া নেই তার মানে আমাদের অঙ্ক থেকে বের করে নিতে হবে এখন আমরা বের করব কিভাবে তাহলে খেয়াল করে দেখেন আমরা যদি লিখি এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল আমরা কিন্তু এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এই জিনিসটা কিন্তু অনুসিদ্ধান্ত অর্থাৎ এই অনুসিদ্ধান্ত থেকে আমরা এ প্লাস বি এর মান বের করে ফেলতে পারি তাহলে ইকুয়াল এ মাইনাস বি এর মান টু দেওয়া আছে তাহলে এর উপর স্কোয়ার মানে চার প্লাস ফোর এ বি এ বিয়ের মান দেওয়া হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে চার চব্বিশের ছিয়ানব্বই হচ্ছে তাহলে কি দাঁড়ায় বলেন তো চার আর ছিয়ানব্বই যোগ করলে একশো দাঁড়ায় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে তো একশো তাহলে আমরা যদি বলি এ প্লাস বিয়ের মান কত তাহলে এই দিকের স্কোয়ার এদিকে আসলে রুট হয় তাই একশোকে রুট করলে হয় দশ তাহলে এ প্লাস বিয়ের মান আমরা টেন এটা পেয়ে গেলাম তাহলে এখন আমরা এ প্লাস মান যদি টেন বসায় দিই তাহলে দশ দুগুণো কত অ্যানসার হয় আমাদের বিশ তাহলে দেখেন নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন ঠিক আছে তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কি কারণে এই অঙ্কটা কঠিন বা গুরুত্বপূর্ণ হয়েছে এই বিষয়টা অঙ্কে সংযোজন করার জন্য ঠিক আছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এই ধরনের অঙ্ক দেখতে সহজ মনে হলেও এ ধরনের অঙ্ক কিন্তু কিছুটা কঠিন রয়েছে তবে আপনারা চাইলে মুখে মুখেও এই ধরনের অঙ্ক করে ফেলতে পারেন সেটা কিভাবে দেখেন এই যে এ আর বি গুণ করে চব্বিশ হয় কত কত উপায়ে চব্বিশ একটা চব্বিশ চার ছয় চব্বিশ তিন আটে তো আমরা ধরলাম এর মান সিক্স আর বি এর মান হচ্ছে ফোর তাহলে চার ছয় গুণ করলে চব্বিশ হয় এখন এই কেন এটা ধরলাম তার কারণ আছে কারণ এ যদি ছয় হয় আর বি যদি চার হয় তাহলে বিয়োগ করলে কিন্তু দেখেন দুই হয় অর্থাৎ ছয় এবং চারের ক্ষেত্রে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুটো কন্ডিশনে কিন্তু ফুলফিল করে তো সেক্ষেত্রে আমরা এবার এর মান সিক্স আর বি এর মান ফোর যদি এখানে বসাই দেয় তাহলে ছয়ের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ চার চারে ষোলো ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে বিশ এভাবে পর্যবেক্ষণের মাধ্যমেও কিন্তু আমরা এই অঙ্কটা বিশ অ্যান্সার বের করে ফেলতে পারি তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ডিটেলস ম্যাথড এখন একটু আগে আপনাদের এই যে পদ্ধতিটা দেখাই দিলাম এটা কিন্তু শর্টকাট মানে সুপার শর্টকাট ম্যাথড এভাবেও আপনারা চাইলে অঙ্কগুলো সলিউশন করতে পারেন এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এবং এক্স ওয়াই হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো এটা আমরা করবো কিভাবে খেয়াল করে দেখেন আমরা শুরুতে দেওয়া আছে ধরেন এটা আর এটা আমরা সেটা না লিখলাম এবার তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার আছে এটা মানে আমরা সরাসরি কিন্তু এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই দেখেন ওরিজিনালি সূত্রটা বসালাম আমরা এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এইট আছে বসাই দিলাম এইট প্লাস টু ইন্টু এক্স ওয়াই মানে আছে সেভেন তাহলে সাত দুগুণ কত হয় ১৪ তাহলে চোদ্দ আর আটে কত হয় বাইশ আমরা এভাবেও কিন্তু অ্যান্সার বের করতে পারি তবে এই অঙ্কটা অনুসিদ্ধান্ত দিয়ে করা কিন্তু বুদ্ধিমানের কাজ আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট দেওয়া আছে ওকে এটা তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি ইকুয়াল কি এইচ তাহলে বা এটার মান যেহেতু বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার এইট বসালাম আর এই যে টু এক্স ওয়াই মাইনাস আসলে প্লাস হয় কত তাহলে কত চোদ্দ আর আটে কত হয় বাইশ এই অঙ্কটা কিন্তু এভাবেই করে বুদ্ধিমানের কাজ অনুসিদ্ধান্ত দিয়ে যদি অঙ্কটা ডিটেলস মেথডে বা রিটেন অঙ্কে আমাদের করতে বলে আর যদি প্রিলি অঙ্ক আসে তাহলে আমরা এভাবেও চিন্তা করে অঙ্কটা কিন্তু করে ফেলতে পারি তাতেও কিন্তু অঙ্কটা হবে ওকে আবার আমরা চাইলে কিন্তু একটু আগে যে পদ্ধতিতে আমি অঙ্কটা করালাম একেবারে মুখে মুখে চাইলে আপনি সেভাবেও করতে পারেন তবে এই ধরনের স্কোয়ার যুক্ত দুই দিকে স্কোয়ার যুক্ত অঙ্ক এভাবে না ট্রয় করাই ভালো তাতে আমাদের চিন্তা করতে বেশ কিছুটা সময় চলে যেতে পারে ওকে এবার আমরা পরের আমাকে চলে যাচ্ছি তো এরপর যে আরেকটু বলি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা পরেরটাতে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কিছুটা হচ্ছে কঠিন ধাঁচের এই অঙ্কটা এক্স প্লাস এবং এক্স মাইনাস ওয়াই টু রুট ফাইভ হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তো মনে রাখেন এই ধরনের অঙ্কে কিন্তু আমাদের এবি এর সূত্র প্রয়োগ করলে হবে বা ফোর এর সূত্র প্রয়োগ করলেও হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি সেই অনুসিদ্ধান্তটা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা যদি অঙ্কটা তুলি এইট এ বি ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দিয়ে দিলাম আচ্ছা বলেন তো এ বি এর সূত্র সরাসরি যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে যাবে কিন্তু তারপরে আমি ওভাবেই করে দিচ্ছি আপনাদের দেখেন একটু এইট ইন্টু আচ্ছা আমি আলাদা ভাবে মান বের করে এখানে বসাবো ওকে তো আমি এটা মুছে দিই আলাদা ভাবে যেহেতু মান বের করে বসাবো তো অঙ্ক ধরেন এটা আমি প্রথমে এ এর মান বের করব তাহলে এ বি মানে কি এ বি মানে এ প্লাস বি বাই টু তার উপর হোল স্কয়ার

লসগু চার তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই আর কাটাকাটি যদি আমরা করি এক ভাগ দুই তার মানে এটার কত আসে হাফ তার মানে আমরা এবি এর মান পেলাম আর একটা বিষয় খেয়াল করেন এ প্লাস বি স্কোয়ারের যদি আমরা অনুসিদ্ধান্ত বের করি তাহলে মনে রাখবেন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত ভাগ হচ্ছে দুই তাহলে রুট সেভেন তার উপরে স্কোয়ার তাহলে কত হয় শুধু রুট সেভেন প্লাস রুট ফাইভ তার উপরে স্কোয়ার তার মানে শুধু ফাইভ তার নিচে দুই তাহলে কত হয় এটা সাত পাঁচ বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি স্কোয়ারের মান কত বা ভ্যালু কত ছয় তাহলে এখন আমরা ইকুয়াল মানটা বসাবো তাহলে এইট ইন্টু এ বি এর মান হাফ ইন্টু এটার মান আমরা কত বের করেছি সিক্স তাহলে সিক্স বসাই দিলাম তাহলে তিন দুগুণ ছয় ইকুয়াল টু তিন আটে কত চব্বিশ তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটা সঠিক উত্তর চব্বিশ তো মোটামুটি বীজগণিতের এই হচ্ছে দশটা অঙ্ক এরপরে আমরা পাঁচটা আপনাদেরকে কি দিতে চেয়েছিলাম বলেন তো দেখি হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম তো পাঁচটা হোমওয়ার্ক আমি সিরিয়াল ধরে দেখাচ্ছি অবশ্যই আপনারা খাতায় অঙ্কগুলো করবেন করার পরে অ্যানসারটা আমাকে বের করে কমেন্ট সেকশনে আপনারা সিরিয়াল ধরে জানাই দিবেন যে বীজগণিতের গণিতের মান নির্ণয়ের এই পাঁচটা অঙ্কের উত্তর এত 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 ঠিক আছে এভাবে আপনারা দিয়ে দেবেন তো আমি সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছি প্রথমটা দেখেন এ প্লাস বি প্লাস সি ইক টু থার্টি ফাইভ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোল টু এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হলে এ বি বি প্লাস প্লাস সি সি এ এর মান কত দুই নম্বরটা দেখেন বলা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি টু রুট টু হলে ফোর মান কত সরাসরি আপনি এ বি সূত্র অথবা ফোর বি এব বসায়ও অঙ্কটা করতে পারবেন এটা দেখেন বলা হচ্ছে ওয়াই এর মান কত হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে